দেখো বলতো, আমি আর তোমার সংসার করতে পারবো না। আমি এখনি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা তুমি যাইতেছো যাও, কিন্তু ছেলের নিয়ে যাবা কেন? ছেলে কি তোমার? কার কি বললে? ছেলে আমার না তো কার, গ্লাস আমার, পানিও আমার, চিনিও আমার, আর তুমি মাত্র 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে বলবে শরবত তোমার। দেখো আমি মানতেছি যে এটিএম মেশিনে মাত্র ছোট্ট একটা এটিএম কার্ড আর 2-4 ডিজিটের পিন নাম্বার দিয়ে টাকা বের করা যায়, কিন্তু তার মানে কিন্তু এই না যে টাকার মালিক এটিএম মেশিন। আচ্ছা জান, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না প্লিজ। ও তাই নাকি জান? আচ্ছা বিস্কুটের সাথে একটু মধু মাখাই দে, খাবা? কখনোই না, কারণ মধু তো মৌমাছির মুখ থেকে বের হয়, আর কারো মুখ থেকে বের হওয়া খাবার আমি কখনোই খাই না। ও তাই নাকি? আচ্ছা তাইলে একটা ডিম ভেজে দেই। কিরে বল্টু, ইদানিং দেখছি তুই সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকিস। ফেসবুকের বাইরেও যে আরেকটা জগৎ আছে সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও তাই নাকি বাবা, আগে তো জানতাম না। আচ্ছা তুমি লিংকটা দাও তো, একটু ঘুরে দেখে আসি যে জগৎটা কেমন। কিরে বল্টু কি করছিস? এই তো বাবা আমি পড়তেছি। ও তাই নাকি বাবা, তো কি পড়ছিস? এই তো তোমার হবু বৌমার পাঠানো চিঠি। বল্টু পাশের বাড়ির আবুল্লাকে দেখেছিস? প্রত্যেক বাড়ি পরীক্ষায় ফার্স্ট হয় আর তুই প্রত্যেক বাড়ি ফেল করিস। হারামজাদা, তুই আবুল্লার কাছ থেকে কিছু শিখতে পারিস না? বাবা জানো, পাশের বাড়ির আবুল্লা গতকালকে একটা মেয়ে নিয়ে পালায় গেছে। হ্যাঁ তো কি হয়েছে? আজকে আমার আবুল্লার কাছ থেকে কিছু শিখতে বলবা না? আচ্ছা দোস্ত জানিস, আসলে প্রেম ছাড়া মানুষ বাঁচতেই পারে না। ও আচ্ছা, আর অক্সিজেন তো বাল ফালায় তাই না? দোস্ত জানিস, আমি কিন্তু ফুটবল খেলা সম্পর্কে অনেক কিছু জানি। তোর যদি ফুটবল খেলা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে পারিস। ও তাই নাকি? আচ্ছা বলতো, গোল পোস্টের প্রত্যেকটা জালের মধ্যে কয়টা করে ছিদ্র থাকে? দোস্ত জানিস, শীতের দিনে আমি একবার ভুল করে একটা দোকানে গেছিলাম আইসক্রিম কিনতে। ও তাই নাকি দোস্ত, তারপর কি হলো? আর কইস না, আশেপাশের লোকজন আমার দিকে এমন ভাবে তাকায় ছিল মনে হয় আমি যেন গাঁজা কিনতে গেছি। আসুন ভাইরা আসুন, আমার এখান থেকে গরম গরম আলু ভাজা খেয়ে যান। কি ব্যাপার ভাই, আমি তো দেখতেছি আপনি জিলেপি ভাজতেছেন, কিন্তু আলু ভাজার কথা বলতেছেন কেন? আরে ভাই চুপ থাকেন, জিলেপি ভাজার কথা বললেই এখনই মাছি আসা শুরু করবে। হ্যালো বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে না, তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথে চলার শক্তি।